গ্রুপ 14 বা 14 নম্বর শ্রেণীর ছড়া হলো, কাশী গেলে সোনা পাবে। নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা এখানে রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষার 80টা সেটের জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তর আলোচনা করব। মোট 2000+ প্রশ্ন আলোচনা করা হবে, আর এইগুলি যদি ভালো করে পড়তে পারো তাহলে জেনারেল সায়েন্সের 25টা প্রশ্নের মধ্যে 19টা মতন প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি 2021 পরীক্ষায় কমন পাবেই। এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই স্মার্ট ওয়ার্ক করে যদি তুমি খুব ভালো করতে চাও তাহলে একটা সেটও মিস করো না, তাহলে সমস্যায় পড়বে। এই সেট আলোচনার শেষে পর্যায় সারণী ও সায়েন্সের ফর্মুলার একটা কমপ্লিট নোট যোগ করা আছে, আর এই নোট দুটো ভালো করে পড়তে পারলে পরীক্ষায় এখান থেকে আসা 9টি প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবে। এই নোটে এমন কিছু জিনিস আছে যা কোনো বইতেও ঠিকভাবে দেওয়া নেই, তাই রেল গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে হলে এই শেষের নোট দুটি খুব ভালো করে মুখস্থ করবে। পর্যায় সারণী কীভাবে ছড়ার সাহায্যে 2 মিনিটে মুখস্থ করবে তাও এখানে বলা আছে, তাই না দেখলে ভীষণ ভুল করবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার 100টি প্রশ্নের মধ্যে যে 4-5টি প্রশ্ন ইতিহাস থেকে আসে তা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এই কার্টুন ভিডিওগুলো দেখলে কমন পেয়ে যাবে, আর খুব সহজে সব পড়া মনে থাকবে। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। সেট 55 অন্যান্য সেটের ভিডিও দেখার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। কোয়েশ্চেন 1, পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন 6000 নিউটন, চাঁদের পৃষ্ঠে এর ওজন কত? এখানে সব কিছু বিশদে বলা আছে, দেখো ভালো করে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে ওজন 6000 নিউটন হলে চন্দ্রপৃষ্ঠে ওজন হবে 6000 × 1/6, সেটা =1000 নিউটন, অর্থাৎ উত্তর হল অপশান সি, 1000 নিউটন। কোয়েশ্চেন 2, নিম্নলিখিতগুলির মধ্যে কোন শক্তি বর্তমান? একটি উচ্চতায় রাখা পাথর প্রসারিত ধনুক এবং প্রসারিত রাবার ব্যান্ডে স্থিতিশক্তি বর্তমান থাকে, অর্থাৎ উত্তর হল অপশান সি, স্থিতিশক্তি। কোয়েশ্চেন 3, একটি দ্রবণে 320 গ্রাম জলে 48 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত রয়েছে, ভরভিত্তিক শতাংশ হিসেবে দ্রবণটির গাঢ়ত্ব নির্ণয় করো। দ্রবণে লবণের ভর =48 গ্রাম, মোট দ্রবণের ভর জলের ভর প্লাস লবণের ভর, সেটা =320 + 48 গ্রাম, সেটা =368 গ্রাম, মানে ভরভিত্তিক দ্রবণের গাঢ়ত্ব =48/368×100%, সেটা =13.04%, অর্থাৎ উত্তর হল অপশান ডি, 13.04%। কোয়েশ্চেন 4, পরমাণুর আকার আধুনিক পর্যায় সারণীতে কীভাবে পরিবর্তিত হয়? অর্থাৎ এর উত্তর হল অপশান বি, পরমাণুর আকার পর্যায়ের মধ্যে বাম থেকে ডান দিকে কমতে থাকে এবং শ্রেণীর মধ্যে শীর্ষ থেকে নিচের দিকে বাড়তে থাকে। কোয়েশ্চেন 5, 2টি বিন্দু জুড়ে বিভব প্রভেদ হল 12 ভোল্ট, এই 2টি বিন্দুর মধ্য দিয়ে 5 কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে কতটা কার্য করতে হবে? এখানে বিভব প্রভেদ V=12 ভোল্ট, তড়িৎ আধান Q=5 কুলম্ব,
কৃতকার্য W ইকুয়াল টু ভি কিউ জুল। এখানে মান বসিয়ে পাই W ইকুয়াল টু 12 ইন্টু 5 জুল, মানে W ইকুয়াল টু 60 জুল। অর্থাৎ উত্তর হলো অপশান বি, 60 জুল। কোয়েশ্চেন 6, নিম্নলিখিত শক্তির উৎসগুলির মধ্যে কোনটি প্রচলিত জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প? প্রাকৃতিক গ্যাস, কয়লা ও খনিজ তেল হল জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির বিকল্প হল নিউক্লিয়ার পদার্থ। অর্থাৎ উত্তর হল অপশান বি, নিউক্লিয়ার পদার্থ। কোয়েশ্চেন 7, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? 1, যখন চর্বি এবং তেল জারিত হয় তখন তারা ক্ষতিকারক হয়ে ওঠে এবং তাদের গন্ধ ও স্বাদ বদলে যায়। বিবৃতি 1 হল সত্য। 2, যদি একটি বিক্রিয়াশীল ধাতুর পৃষ্ঠ বায়ু, জল বা চারপাশের অন্যান্য পদার্থ দ্বারা আক্রান্ত হয় তবে এই প্রতিক্রিয়াটিকে ক্ষয় বা কোরোড বলা হয় এবং এই প্রভাবটিকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। বিবৃতি 2 হল মিথ্যা, একে প্রতিস্থাপন বিক্রিয়া বলে না। অর্থাৎ উত্তর হল অপশান ডি, 1 সত্য। কোয়েশ্চেন 8, পর্যায় সারণীর কোন পর্যায়টি সবথেকে বড়? পর্যায় সারণীর ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল আছে। অর্থাৎ উত্তর হল অপশান এ, ষষ্ঠ। কোয়েশ্চেন 9, নিম্নের কোন জুটিটি সঠিক? এরা সবাই হল অ্যালকেন, যার জেনারেল ফর্মুলা হল CnH2n+2, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ও পেন্টেনের সূত্র এখানে দেখানো হল। অর্থাৎ এর উত্তর হল অপশান ডি, বিউটেন বা C4H10। কোয়েশ্চেন 10, একবীজপত্রী উদ্ভিদে কিরকম শিরাবিন্যাস দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদ বা মনোকটিলেডন উদ্ভিদ হল ধান, গম, ভুট্টা, নারকেল, সুপারি। একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। অর্থাৎ উত্তর হল অপশান বি, সমান্তরাল। কোয়েশ্চেন 11, আধুনিক পর্যায় সারণীর প্রথম 3টি পর্যায়কে বলা হয় কি? আধুনিক পর্যায় সারণীর প্রথম 3টি পর্যায়কে হ্রস্ব পর্যায় বলা হয়। অর্থাৎ উত্তর হল অপশান সি, হ্রস্ব পর্যায়। কোয়েশ্চেন 12, নিম্নলিখিত উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে কোনটি নগ্নবীজ উৎপন্ন করে? এই উদ্ভিদ গোষ্ঠীর চার্টটা দেখো তাহলে বুঝতে পারবে। মানে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ নগ্নবীজ উৎপন্ন করে। অর্থাৎ উত্তর হল অপশান বি, জিমনোস্পার্ম। কোয়েশ্চেন 13, নিম্নলিখিত যৌগগুলির মধ্য থেকে অ্যালকোহলটিকে শনাক্ত করো। অ্যালকোহলের জেনারেল ফর্মুলা হল CnH2n+1OH। এখানে n ইকুয়াল টু 1 বসালে পাই CH3OH বা মিথানল। অর্থাৎ উত্তর হল অপশান সি, CH3OH। কোয়েশ্চেন 14, উদ্ভিদপত্রে খাদ্য কীরূপে সংরক্ষিত হয়? উদ্ভিদপত্রে খাদ্য স্টার্চ রূপে সংরক্ষিত হয়। অর্থাৎ উত্তর হল অপশান সি, স্টার্চ। কোয়েশ্চেন 15, M/V ইকুয়াল টু কি? আমরা জানি ঘনত্ব বা ডেন্সিটি ইকুয়াল টু ভর বাই আয়তন বা মাস বাই ভলিউম, সেটা ইকুয়াল টু M/V। অর্থাৎ উত্তর হল অপশান সি, ঘনত্ব। কোয়েশ্চেন 16, 50 কেজি ভরের একটি ছেলে 10 সেকেন্ড সময় 42 ধাপের একটি সিঁড়িবে উঠে যায়। প্রতিটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার হলে তার ক্ষমতা নির্ণয় করো। জি ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড². 10 সেকেন্ড সময়ে অর্জিত স্থিতিশক্তি PE ইকুয়াল টু MgH জুল। এখানে
ভর এম ইকুয়াল টু 50 কেজি, উচ্চতা এইচ ইকুয়াল টু 42 ইন্টু 0.15 মিটার, সেটা ইকুয়াল টু 6.3 মিটার, মানে পিই ইকুয়াল টু 50 ইন্টু 10 ইন্টু 6.3 জুল, সেটা ইকুয়াল টু 3150 জুল। আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কার্য বা শক্তি বাই সময়, সেটা ইকুয়াল টু এমজিএইচ বাই সময় জুল পার সেকেন্ড বা ওয়াট, সেটা ইকুয়াল টু 3150 বাই 10 জুল পার সেকেন্ড বা ওয়াট, সেটা ইকুয়াল টু 315 ওয়াট। অর্থাৎ উত্তর হল অপশান বি 315 ওয়াট। কোয়েশ্চেন 17, এগুলির মধ্যে কোনটি কার্য সম্পাদনের উদাহরণ নয়? অপশান এ বি সি প্রত্যেক ক্ষেত্রে দেখো বল আছে এবং সরণ হচ্ছে, কারণ আমরা জানি কৃতকার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। অপশান ডিতে খাতায় চিত্র আঁকায় খাতার কোনো সরণ হয় না, তাই কৃতকার্য শূন্য হবে। অর্থাৎ উত্তর হল অপশান ডি, একটি খাতায় একটি চিত্র আঁকা। রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষার জেনারেল সায়েন্সের 95টি সেটের পিডিএফ বা ইবুক এসে গেছে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় নিশ্চিত সাফল্যের জন্য এই 4টে পিডিএফ পড়তেই হবে, কারণ 1. মুম্বাইয়ের নতুন টেকনোলজি ব্যবহার করে ভারতের সেরা ভিডিও তোমাদের জন্য বানানো হয়েছে, তাই এই ভিডিও দেখলে আর পিডিএফগুলো ভালো করে পড়লে তোমাদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইবুকের একটি স্যাম্পল কপির লিঙ্ক নিচে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, যা তোমরা ফ্রিতে দেখতে পারো। 2. এই 4টে পিডিএফে 3000 প্লাস প্রশ্ন থাকবে। পিডিএফগুলো 3 বার খুব ভালো করে পড়লে জেনারেল সায়েন্সে আসা 25টার মধ্যে 19-20টা প্রশ্ন কমন পাবেই এবং খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। 3. এই পিডিএফগুলোয় ফিজিক্স ও কেমিস্ট্রির সোজা থেকে কঠিন সব অঙ্ক খুব ভালোভাবে করে দেওয়া আছে, যেইগুলি ভালো করে প্র্যাকটিস করলে জেনারেল সায়েন্সের অঙ্ক নিয়ে আর কিছু ভাবতে হবে না। যেমন 6p অরবিটালের n+1 মান কত, প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষায় এসেছিল এবং একটু কঠিন, কিন্তু এখানে সব নিয়ম ভালোভাবে বলে দেওয়া আছে, যা দেখলে কঠিন অঙ্ক 30 সেকেন্ডে নামিয়ে দিতে পারবে। 4. এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই উচ্চ মাধ্যমিক লেভেলের বই না পড়ে এই টাইপের প্রশ্ন করতে হলে এই 4টে পিডিএফ ভালো করে দেখতেই হবে। 5. 2018 সালের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা TCS নিয়েছিল, আর এবারও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা TCS নেবে, মানে কোয়েশ্চেন প্যাটার্ন পুরো এক হবে আর একটু কঠিন হবে, তাই এই 4টে পিডিএফ পুরো পড়লে তোমাকে জেনারেল সায়েন্স নিয়ে আর ভাবতে হবে না। 6. ভলিউম 1 পিডিএফে যে সায়েন্স ফর্মুলা নোট এবং পর্যায় সারণী নোট দেওয়া হয়েছে, তা তুমি অন্য কোনো জায়গায় পাবে না, আর এই নোট পড়লে এখান থেকে আসা 7-8 নম্বর প্রশ্নের তুমি খুব সহজে উত্তর দিতে পারবে। তাই এই রেল গ্রুপ ডি চাকরিটা নিশ্চিত করার জন্য পরীক্ষা দেওয়ার আগে এই 4টে পিডিএফ 3 বার ভালো করে পড়ে পরীক্ষা দিতে যেও। ভলিউম 1-এ সায়েন্স ফর্মুলা নোট এবং পর্যায় সারণী নোটের পিডিএফ আছে, ভলিউম 2-তে প্রথম 40টা সেটের পিডিএফ আছে, ভলিউম 3-তে পরের 40টা সেট মানে 41-80 অবধি পিডিএফ আছে, আর ভলিউম 4-এ শেষ 15টা সেট মানে সেট 81-95 অবধি পিডিএফ আছে, যা কেনার লিঙ্ক নিচে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। এই পিডিএফগুলোর ভিডিও দেখে প্রত্যেকটা পড়া অঙ্ক আগে বুঝবে, তারপর বুঝে পিডিএফগুলি 3 বার ভালো করে পড়বে, তাহলে জেনারেল সায়েন্স প্রশ্নের উত্তর তুমি খুব সহজে করতে পারবে। সবসময় মনে রাখবে,
রেল গ্রুপ ডির প্রশ্ন ইংরাজিতে হয়, সেখান থেকে বেঙ্গলি কনভার্সান করে তোমাদের জন্য বাংলাতে প্রশ্ন হয়। অনেক সময় বাংলা প্রশ্নে ভুল থাকে বা মানে বোঝা যায় না, তাই কোনো সময় প্রশ্ন বুঝতে অসুবিধা হলে ইংলিশ কোয়েশ্চেনটা দেখে নেবে। আন্দাজে কোনো উত্তর পরীক্ষার সময় করবে না। তোমার সেট বেশি কঠিন আসলে নর্মালাইজেশনে মার্কস বেড়ে যাবে, আন্দাজে ভুল করে আসলে নম্বর বাড়ার জায়গায় কমে যাবে। কোয়েশ্চেন 18, যদি কোনো বস্তুর ওপর প্রয়োগ করা সমস্ত বলের সংযোজন শূন্য হয় তাহলে এটিকে কোন ধরনের বল বলা হয়? কোনো বস্তুর ওপর প্রয়োগ করা সমস্ত বলের সংযোজন শূন্য হলে তাকে সাম্য বল বা ইকুইলিব্রিয়াম ফোর্স বলে, অর্থাৎ উত্তর হল অপশান বি, সাম্য বল। কোয়েশ্চেন 19, বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতিবেগ সম্পর্কে নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সত্য বা মিথ্যা? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিলিয়াম গ্যাসে শব্দের গতিবেগ 927 মিটার পার সেকেন্ড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসে শব্দের গতিবেগ 1320 মিটার পার সেকেন্ড। প্রশ্নে দেওয়া এই উষ্ণতায় হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ পাওয়া যাচ্ছে না। কোয়েশ্চেন 20, ওজন বলতে কি বোঝো? অর্থাৎ এর উত্তর হল অপশান সি, ওজন মানে হল যেই বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে। কোয়েশ্চেন 21, সন্তানের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য গর্ভধারণ নিয়ন্ত্রণ করার প্রতিরোধমূলক ব্যবস্থাকে বলা হয় কি? এর উত্তর হল অপশান সি, সন্তানের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য গর্ভধারণ নিয়ন্ত্রণ করার প্রতিরোধমূলক ব্যবস্থাকে জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল বলা হয়। কোয়েশ্চেন 22, নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি নিজের পাতায় অস্থানিক কোরক বা অ্যাডভেন্টিটিয়াস বাডস তৈরি করে অযৌনজননভাবে প্রজনন করে? পাথরকুচি গাছ নিজের পাতায় অস্থানিক কোরক বা অ্যাডভেন্টিটিয়াস বাডস তৈরি করে অযৌনভাবে প্রজনন করে, অর্থাৎ উত্তর হল অপশান সি, পাথরকুচি। কোয়েশ্চেন 23, একটি লেন্সের ক্ষমতা হল 2.5D বা ডায়াপ্টার, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? আমরা জানি লেন্সের ক্ষমতা P=1/F ডায়াপ্টার, যেখানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য F মিটার, মানে F=1/P। এখানে P=2.5D বসিয়ে পাই F=1/P, সেটা =1/2.5, সেটা =0.4 মিটার, অর্থাৎ উত্তর হল অপশান ডি, 0.4 মিটার। পর্যায় সারণীর নোট এবং সায়েন্সের ম্যাথের ফর্মুলার নোট সেট ওয়ানের ভিডিওর শেষে অ্যাড করা আছে, সেখান থেকে দেখো।